এখন কিছু মাছ হলো না। প্রচণ্ড শীত, শৈত্যপ্রবাহ, মাছ মারার নেশা একটা আলাদা জীবন। ঝাপা বড়ে মাছ মারা এখানে জেলে জটলা পাখি জাল টানছে। এটা ঝাপা বড়, রাজগঞ্জের পাশে। সম্প্রতি সারা বাংলা ছেড়ে বাহির ছড়াই গেছে ব্রিজের কারণে ভাসমান সেতু। শিশুরা এখনো আসে আর সেই ঝাপার ভাসমান সেতুর আগেকার জৌলুস এখন আর নাই। মানে এত গাদা গাদা লোক এখন আসে না। এটা হাতে ঘোরানো একটা সরকার, আমার ভাইজান একাই বসে আছে আর ওইভাবে পিলো পাসিং এ অংশগ্রহণকারী কেউ বাইরে থাকলে এক মিনিটের মধ্যে চলে আসেন। মহিদুল ইসলাম ইসলাম বাংলা খেলা শুরু করে শেষ করেন। মহিদুল ইসলাম আরিফ সুলতান ইসলাম বাংলা খেলা শুরু করে শেষ করেন। এইটা ঝাপার সেই বিখ্যাত ভাসমান সেতু, দূরে দেখতে পাচ্ছেন এখন দুপুর বেলা। এই বাওড়েতে পাশেই দর্শনার্থী যারা ভ্রমণ পিয়াসী লোক আসে তাদের জন্য একটা ভাসমান রেস্টুরেন্ট, চায়ের স্টল। এটা এখানে এখন দুপুরবেলা খালি, সন্ধ্যা বা বিকেলের দিকে আড্ডা জমে। এটা ভাসমান একটা চায়ের দোকান। এই রাউন্ড স্যার বাদ হবে। দিতে পারে না দিলে ক্ষতি নাই, শিশুর হাতে ফোন দিয়ে না গানে গানে বইলা যায়। ওলা পানে বসে গেছে এই মোবাইলের বালাই, কেউ ভাববে নাই ওদের কথায় আছি এ পঞ্জামা নাই। স্কুল কলেজ বন্ধ বইলে বক্র হচ্ছে, স্কুল কলেজ বন্ধ বইলে নষ্ট হচ্ছে ফুলা পান। অভিভাবক হইলে একটি হইয়ে যান সাবধান, রঙ্গম্বারে পেম্পি রীতি কইরা কেউ বা ধরা খাই। পরকিয়া বাঁচে শুধু এই মোবাইলের জ্বালাই, কেউ বা ফোনে পাবজি খেলে, কেউ বা খেলে ফ্রি ফায়ার, কেউ বা আবার ফোন ভাঙিয়া কইরে ফেলে চুরমার। কেউ বা এমনি টাকা না পাইলে দিচ্ছে দড়ি গলায় কেউ, 80 বছরের বুড়া দেখি ফেসবুকে ও আছে সেও। অনলাইনে ক্লাস করে অভিভাবকের দিচ্ছে বুঝ, প্রীতি করছে কিনা কে রাখে ভাই তাদের খোঁজ। অভিভাবক ওই যে ডিস্টার্ব ভাই, পান খাইলে না খাইলে তো পুরো বুঝা যায় না। আলা করলে তোমায় রোজ লোধি এর আগে শুনতাম যে কবির মিলসামাদ সুন্দর গান টান গায়, তা আমি তো কোনো ফেরা বুঝলাম না কি কোনো। এখন সবাইকে ধন্যবাদ। একটা জিনিস, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার একটা ভাব ছিল না, বিয়ে সাথে করার পরে যখন মেয়েদের বিয়ের উপর চলে তখন আমি শ্বশুর একটা ভাবে থাকতাম, শ্বশুর শ্বশুর ভাব, আসলে মুরব্বীরই থাকতে হয়। এরপরে আমার যখন নাতি নাতি আসলো, নাতিরে নিয়ে যখন কলেজে গেলাম, কলেজের হলো টিচারা বলতেছে কি হয় তোমার, ও বলতেছে আমার বোন। আবার আজকের এই যে রোজ আপনাদের ইনচার্জের মেয়ে, ও বলে যে আমার বন্ধু।
তাতে বুঝলাম যে আমার বয়স 60 বছর, এটা এখন বলা ঠিক হবে না, আমার বয়স থেকে আবার গোড়ার থেকে শুরু হয়েছে। ওই এক বন্ধু বসে আছে, এক বান্ধবী বসে আছে, কথায় আমার বয়স 12 কিতার। এখন আমি যদি কিছু কথা বলেও ফেলি তো মাইন্ড করলে বলবো না, কিন্তু যেহেতু কবিরের কাশি লেগে গেছে আমারও কাশি শুনে গেলি আমিও বেশি করবো। আসলে আপনারা আছেন কোথায়? রাজগঞ্জ। মাস্টার মানুষ তো একটু বেশি কথা বলি, কিছু মনে করেনি। আপনারা আছেন রাজগঞ্জ। রাজগঞ্জ নামটা কিভাবে হলো? চাষলার রাজারা এই জায়গায় এসে একটা কুঠি তৈরি করে এই এলাকায় খাজনা দায় করত রুপোর পয়সা। সেই রুপোর পয়সা ধামাই করে হাতির পিঠিতে করে নিয়ে তাঁতরায় ফিরে যেত। রাজারা এসে যখন এখানে ঘর করিল খাজনা দায় করার জন্যে, তখন পুকুরি বলে আমার বক্তব্য ভালো লাগছে না, ওরা মানা মানে আর এই পাহাড়ের এই পারে এরা কোনদিন ওপারে হেঁটে যেতে পারে না, ওরা যায় ঝাঁপ দিয়ে, তাই এই জায়গার নাম হলো ঝাপা। ওরা ঝাপায় ঝাপায় পার হয়, তাই নাম ঝাপা। আচ্ছা, এই যে রাজগঞ্জ, আপনারা 30 থেকে একটু এদিকে তাকাবেন, ওখানে নীল কুঠিদের বিল্ডিং এখনো আছে, অর্থাৎ এখানে নীল চাষ হতো। মানে রাজগঞ্জ সম্পর্কে বললেন, ওই সেই কে বলে যে মাইন্ড হিজ ডাজ নট হুইচ ক্যান নট মাইন্ড, মানে মনটা জান না চোখটা দেখে না। তা আপনারা এখানে আসছেন, আপনাদের মনে জানতে হবে, তারপর চোখটা ভালো লাগে। এখানে ছিল নীলকুঠি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাইকেল চালাই কাশীপুর থেকে ইসাকের সাইকেল নিয়ে চালায় এখানে সেটা বক্তৃতা করেছিল 1954 সালে, তাই ওখানে একটা স্তম্ভ তৈরি করছে। আর অধিবাবুর বাড়িতে খাওয়া দাওয়া করছে, কিন্তু বাড়িটা এখনো আছে। এইটা গেল। আর একটা জিনিস আছে, গোলাপি দাসি, অর্থাৎ ইংরেজরা যখন এখানে আসলো, এখানে রাজত্ব শুরু করলো, তখন কলকাতার থেকে বাইজেরা আসলো, তার নাম আছে গোলাপি। গোলাপির বিল্ডিংটা এখনো আছে, এইটা এখনো অধীনে। সব থেকে একটা মজার ব্যাপার আছে, রাজগঞ্জের স্কুলটা, এখানে অনেকেই জমি দান করছে তাতে সুবিধার্থে, কিন্তু এই গোলাপি নটি সে 3300 জমি দান করেছিল স্কুলটা করার জন্য, তাই তারই 3300 জমি পরে আজকে রাজগঞ্জ হাই স্কুল। যাই হোক, এটা বললাম, এখন আমি কি করবো বলে? ও তো ভালো গান গান, আমি তো ভালো গান গান, তাকে একটা গান গাইব, গাওয়াই দেবেন না তো সামনে। এই তুমি আস, তুমি আর আমি গান গাই, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে কৌশিলা জো মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে কৌশিলা জো মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, কৌশিলা জো মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে। সেই স্কুলে রে খাতা কলম সারা পড়াই তারা, সেই স্কুলে রে ধারা মাইনা ছাড়া পড়াই তারা, ওরে খাতা কলম ছাড়াই তারা শিক্ষা দিতাছে, ওরে খাতা কলম ছাড়াই তারা শিক্ষা দিতাছে। হেই গাউচেলা জম্মাজ ভান্ডারি স্কুল খুলাছে, গাউচেলা জম্মাজ ভান্ডারি স্কুল খুলাছে, খুলাছে রে মামলা স্কুল খুলাছে, হেই হেই স্কুল খুলাছে রে মামলা স্কুল খুলাছে, গাউচেলা জম্মাজ ভান্ডারি স্কুল খুলাছে, গাউচেলা জম্মাজ ভান্ডারি স্কুল খুলাছে, কাউছেলা জো মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে, কাউছেলা জো মাঝ ভান্ডারি স্কুল খুইলাছে।